হ্যালো আমার প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, রোগ নির্ণয় করতে হলে রোগীর নিম্নলিখিত পরীক্ষাসমূহ অবশ্যই করা উচিত। জানা যাক, নম্বর এক, গাত্রতাপ। থার্মোমিটার দ্বারা গাত্রতাপ পরীক্ষা করতে হবে। 98.4 ডিগ্রি তাপ স্বাভাবিক, 99 ডিগ্রি থেকে 101 ডিগ্রি তাপ সামান্য জ্বর, 101 ডিগ্রি থেকে 103 ডিগ্রি তাপ অধিক জ্বর, 103 ডিগ্রি থেকে 105 ডিগ্রি প্রবল জ্বর, 105 ডিগ্রি থেকে 107 ডিগ্রি সাংঘাতিক জ্বর, 107 ডিগ্রি থেকে 110 ডিগ্রি আসন্ন মৃত্যুর লক্ষণ, ম্যালেরিয়া জলে 104 থেকে 106 ডিগ্রি জ্বর আংশিক কাজক নয়। নম্বর দুই, নারী। পুরুষদের ডান হাত এবং মহিলাদের বাম হাতের নাড়ি দেখা উচিত। সুস্থ দেহের নাড়ি কতটা পূর্ণ স্বভাবত বিশিষ্ট এবং মৃদু, জন্মকাল থেকে 1 বছর পর্যন্ত নাড়ির স্পন্দন প্রতি মিনিটে 120 থেকে 140 বার, 2 থেকে 5 বছরের পর্যন্ত 90 থেকে 105 বার, 6 থেকে 15 পর্যন্ত 80 থেকে 90 বার, 16 থেকে 60 বছরের পর্যন্ত 70 থেকে 75 বার, বৃদ্ধ বয়সে 50 থেকে 65 বার। নম্বর তিন, শ্বাস প্রশ্বাস। 1 বছর বয়সে শ্বাস গৃহীত হয় প্রতি মিনিট 30 বার, 2 বছর বয়সে 25 বার, 3 থেকে 14 বছর বয়সে 21 থেকে 24 বার, 15 বছরের ঊর্ধ্বে 18 থেকে 20 বার। শ্বাসের গতি ধীর এবং সামান্য উষ্ণ হওয়ার শুভ লক্ষণ, শীতল বা ঘন ঘন শ্বাস গ্রহণের অশুভ। নম্বর চার, নারী, শ্বাস প্রশ্বাস ও তাপের সম্বন্ধ। তাপ 1 ডিগ্রি বাড়লে নাড়ির স্পন্দন 10 বার ও শ্বাসের গতি 2 বার বাড়ে। স্বাভাবিক তাপ 98.4 ডিগ্রি হলে নাড়ির স্পন্দন 75 বার এবং শ্বাসের গতি 20 বার। তাপ 100 ডিগ্রি হলে নাড়ির স্পন্দন 91 বার এবং শ্বাসের গতি 22 থেকে 23 বার হবে। জিভা। নম্বর পাঁচ, সুস্থ শরীরে জিভা পরিষ্কার এবং সরস থাকা। প্রচণ্ড জ্বর বিকারে এবং স্নায়ু রোগে জিভা শুষ্ক হয়। পেটের গণ্ডগোলে জিভা সাদা লেপাবিত হয়। পিত্তের দোষে জিভা হলদে হয়। পাকস্থলীজনিত প্রচণ্ড জ্বরে জিভা লাল হয়। রক্ত চলাচলের ব্যাঘাত হলে জিভা নীল বর্ণের হয়। জিভা কালো হওয়া মৃত্যুর পূর্ব লক্ষণ। হজম ভালো না হলে বা পেটের গণ্ডগোলে জিভা ঘা বা দাগ হয়। নম্বর ছয়, মল। শিশুদের দিনে 4 থেকে 5 বার এবং অন্যদের দিনে 2 বার সকালে ও সন্ধ্যায় মল পরিত্যাগ হওয়া উচিত। স্বাভাবিক মল ঈষৎ হলদে, পিত্ত বেশি হলে মলের বর্ণ কালো এবং পিত্ত কম হলে মলের বর্ণ ধূসর হয়। পাকস্থলীর অম্লদোষ হেতু মল সবুজ, অন্ত্রের প্রদাহ হেতু মল রক্ত মিশ্রিত ও শ্লেষ্মাযুক্ত কলের মল, চাল ধোয়া জল বা পান্তা ভাতে জলের মতো হয়। নম্বর সাত, মূত্র। সুস্থ মানুষের 24 ঘন্টায় 4 থেকে 6 বার প্রস্রাব হওয়া উচিত। স্বাভাবিক প্রস্রাব ঈষৎ উজ্জ্বল হলদে। সুস্থ অবস্থায় প্রস্রাবে জ্বালা যন্ত্রণা এবং দুর্গন্ধ থাকে না। জন্ডিস রোগে প্রস্রাব প্রচণ্ড হলদে হয়। কৃমি রোগে প্রস্রাবের বর্ণ চুনের জলের মতো হয়। প্রস্রাবের সঙ্গে রক্ত থাকলে চিন্তা ও ভয়ের কারণ আছে। নম্বর আট, বেদনা। বেদনা রোগের লক্ষণ মাত্র। বেদনা বেশি হলে জ্বর হওয়ার সম্ভাবনা। বেদনা 2 প্রকার, 1 প্রকার বেদনা চাপ দিলে আরাম বোধ হয়, আর 1 প্রকার বেদনা চাপ দিলে বাড়ে। বেদনা হতে ব্যাধির প্রকৃতি ও স্থান জানা যায়। নম্বর নয়, ঘাম। ঘাম হওয়া সুস্থ শরীরের লক্ষণ। ঘাম না হওয়া বা অতিরিক্ত ঘাম হওয়া ভালো নয়। জ্বর অবস্থায় ঘাম হওয়া জ্বর ছাড়বার লক্ষণ। স্বাভাবিক ঘাম বেরোনোকে কোনোভাবে বন্ধ করা উচিত নয়। ঘামের সঙ্গে শরীরের বিভিন্ন দূষিত পদার্থ বেরিয়ে যায়। সো বন্ধুরা, এই ছিল আজকের কিছু কথা। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করুন। আর এইভাবে আমার চ্যানেলটিকে ফলো করুন এবং এর ভিডিওগুলোকে ফলো করুন। আর কিছু বক্তব্য থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে পাঠাও। সো বন্ধুরা, ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য।